চলে আসছি। তো সবাই আমার মায়ের বাসা দেখবে, আমার মা কোথায়। তো রুফাইদা রায়দা সবাইকে নিয়েই চলে এসেছি। এই যে আম্মু, আম্মু হচ্ছে এসেই বড়াপুর ওখানে চলে গিয়েছে, আজকে আবার এসেছে। আমরা আজকে চলে যাব বিধায়। তো দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইটা হচ্ছে আমার বগুড়ার লাস্ট ব্লগ হবে, এই ব্লগটা কন্টিনিউ করব। দেখা যাক সারাদিনে কী কী শেয়ার করতে পারি। তো এখন হচ্ছে মা আর বাবা গিয়েছে ডাক্তারের কাছে, রুফাইদা গিয়েছে ওর নানুমণির সাথে, আমি আর রুফাইদার বাবা এখন একটু বের হচ্ছি। আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সবার প্রশ্ন, আপু তুমি মার বাসায় যাচ্ছ না কেন, তোমার মার বাসায় কোথায়। কেউ বলছেন সারিয়া গান্ধী। সারিয়া গান্ধী হচ্ছে আমার শ্বশুরের বাবার বাড়ি, মানে রুফাইদার বাবার দাদুর বাড়ি হচ্ছে সারিয়া গান্ধী। আমার বাড়ি সারিয়া গান্ধী না, আমার বাড়িও এখানে। তো এটা আজকের ভিডিওতে দেখাবো, কেন মার বাড়িতে যাচ্ছি না, কেন মার ওখানে গেলাম না, আমার আম্মু কোথায় চলে গেল বগুড়ায় এসে। এত এত কমেন্ট, এত এত প্রশ্ন, আসলে মানে সব কিছু নিয়েই মানুষের কেন জানি এক্সেস কিউরিসিটি, যেটা আমার মোটেও ভালো লাগে না। যতটুকু দেখাচ্ছি, যত কিছু দেখছেন ততটুকুই মানে দেখা উচিত। তবে এটা কিছু কিছু মানুষের, সবার না। তো এটা আজকে দেখাবো যে কেন যায় নাই। তো এখন আগে একটু বাইরের কাজগুলো কমপ্লিট করব, আজকে বেশ কিছু কাজ আছে। তারপরে শ্যামলিতে যাব, ওইখান থেকে হচ্ছে জেলিবন নেওয়ার ইচ্ছা আছে, শ্যামলির জেলিবনটা ভালো লাগে। তো এই এখন সামনের দিকে হাঁটছি রিক্সার জন্য, দেখা যায় কখনো বাসা থেকে নেমেই রিক্সা পাওয়া যায়। আচ্ছা বলতে বলতে একটা পেয়েও গেছি, যাবে ও সে আবার আমাদেরকে ডিনাই করেছে, সে যাবে না। হ্যাঁ ওই ইয়ার ছেলে না, হ্যাঁ সুকুমারই তো, ঠিক আছে যাই। ওই যে একটা খালি ডাক দাও। এই হচ্ছে আমার ট্রেড লাইসেন্স, আমার ছবিটা একটু দেখাই। এই তো আমার ট্রেড লাইসেন্স, তো এটা রিনিউ হয়ে গিয়েছে। রিনিউ করাটা মানে এই কারণেই দেখানো যে রুফাইদা ক্লোজেট একটা রেজিস্টার্ড অনলাইন শপ, রুফাইদা ক্লোজেটের কিন্তু একদম শুরুতেই আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম, তবে দেখানো হচ্ছিল না। তো এবার যখন আমি রিনিউ করতে নিয়ে আসলাম, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি যে রুফাইদা ক্লোজেট একটা রেজিস্টার্ড অনলাইন শপ। ঠিক আছে আমার এটা হয়ে গিয়েছে, এখন এখান থেকে বের হবো। বাইরের কাজ শেষ, চলে আসছি। তো সবাই আমার মায়ের বাসা দেখবে, আমার মা কোথায়। তো রুফাইদা রায়দা সবাইকে নিয়েই চলে এসেছি। এই যে আম্মু, আম্মু হচ্ছে এসেই বড়াপুর ওখানে চলে গিয়েছে, আজকে আবার এসেছে। আমরা আজকে চলে যাব বিধায়। তো দেখা, এই হচ্ছে আমার মার বাসা। আমাদের জায়গাটা ভাঙা হয়েছে, এখন নতুন করে এখানে বিল্ডিং উঠানো হবে। এই কারণেই হচ্ছে যে মার বাসায় আসিনি। আমার বাসা থেকে আমার আম্মুর বাসার দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট, আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির ডিস্টেন্স। তো রুফাইদা রায়দাকে নিয়ে এসেছি, অ্যাটলিস্ট এই জায়গাটা দেখে যাক। রুফাইদা তো নানির বাসায় এসেছে, থেকেছে, বাট রায়দা মনির আর দেখাও হলো না। তো বাসার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আসলে আব্বু মারা গিয়েছে, আজকে 21 বছর হয়ে যাচ্ছে। তো এই কারণে তারপরে আর বাসাতে আমাদের হাতও দেয়া হয় নাই। তো এই কারণেই এতদিন পরে আর কি এখন নতুন করে করা হবে। এইটা ছিল আম্মুদের বেডরুম, এইটা ছিল আমাদের মাঝখানের ঘর, যেই ঘরে আমার জন্ম, এই ঘরটাতেই আমার জন্ম। এইটা হচ্ছে আম্মুর সেই নারিকেল গাছ, আসলে এত স্মৃতি এখানে। জীবনের বেশিরভাগ সময়টা এখানে কেটেছে, স্মৃতির কোনো অভাব নাই এই জায়গাতে।
স্মৃতিতে ভরা, যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে সেই ছোট্টবেলায়। আমি আসলে কথাও বলতে পারতেছি না, মনে হচ্ছে সব জায়গায় আব্বুকে দেখতেছি। এখানে অন্যরকম একটা, আমি যে কারণে কয়েকদিন আসিও নাই, যে রুফাদার বাবাকে বলছিলাম একদম শেষ দিনে যাব আমি এখানে। প্রতিটা জায়গায় মনে হচ্ছে যে আমার কত কিছু যে মনে হচ্ছে এই জায়গায় দাঁড়ায়, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। সবচেয়ে বেশি কষ্ট হয় যে আমি দেশে আসবই, এটা জানলে আম্মু আরও কিছুদিন পরে হয়তো বা হাত দিত। আমার তো একদম হঠাৎ করে আসা, অ্যাটলিস্ট লাস্ট বার আসতাম কিছুই না, এটা এখন নতুন করে করা হবে। বাট সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো অ্যাটলিস্ট স্মৃতিচারণ করতাম, দেখতাম, এটাই আর কিছু না। আমি আসলে এখানে ক্যামেরাটা বন্ধ করাই মনে হয় ভালো। এইটা এখানে পানির ইয়েটা ছিল না মা? নিব নিব নিব। এই যে রায়দামুনি, নানির বাড়িতে রায়দামুনি দেখা হলো না। এই যে এই যে, তো অনেক গরম এখানে। ওইখান থেকে চলে এসেছি, তো আমার ওই যে বললাম 5 মিনিট, আম্মুর ওখান থেকে হেঁটে 5 মিনিটেই আসলে আমাদের বাসায় আসা যায়। এত এত মানে স্মৃতি, এত এত কথা ওই জায়গাতে, যে যে কারণে আমি মানে কন্টিনিউ করতে চাচ্ছিলাম না ওখানে। এই জন্য, এই কারণে কয়েকদিন বলিও নাই কাউকে। সবাই বারবার নক করছিল যে আপু কেন যাচ্ছেন না। আসলে কোনো কিছু না জেনে না বুঝে হঠাৎ করে কাউকে অ্যাটাক করাটাও ঠিক না। গতকাল একজন বিশাল করে কমেন্ট করেছে, একটা সুন্দর কমেন্ট যদি করতো ঠিক আছে। যারা দেখা যায় বাবার বাড়ি নিয়ে খুব ব্যস্ত থাকে, তাদেরকে সে বলে শ্বশুর বাড়ি নাই, বাবার বাড়ি নিয়ে এত ব্যস্ত। কেউ যদি শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকে, তাকে এসে উল্টাটা বলা হয়। আমি আসলে, আমি বা রুফাইদার বাবা দুজনেই যেটা করি, ব্যালেন্স করার চেষ্টা করি আমরা। কোনো কিছু নিয়েই একদম পাগলও হওয়ার দরকার নাই, আবার কোনো কিছুকে স্কিপ করারও দরকার নাই। বাজার করা, আমি আসার পর থেকে আমার মা আমার সাথেই ছিল, তো তারপরে এখন আমার বড়াপুর ওখানে আছে, বেশ কিছুদিন ওখানে থাকবে, দেন আমার ওখানে যাবে। আর আমার মেজবোন তো থাকে নিউজিল্যান্ডে, ও তো দেশেই থাকে না। তো এই তো দেখাই দিলাম। আশা করি যাদের দেখার খুব ইচ্ছা ছিল, জানার খুব ইচ্ছা ছিল, জেনে গিয়েছেন। তো চলে এসেছি বাসায়, এই তো আমার বাসায়। অনলি 5 মিনিটসের রাস্তা আমাদের। তো এই ভিডিওটা আর আমি বড় করতে চাচ্ছি না, ভালো লাগছে না এগুলো নিয়ে কথা বলতে। আসলে আসছিলাম আনন্দ করতে। তুমি পরে আসো, হ্যাঁ, কান্নাকাটি করতে থাকো। রুফাইদা কান্নাকাটি করছে, নানানির সাথে যাচ্ছে না, এই কারণে সে খুব স্যাড, তার নানানকে নিয়ে যাবে। ঠিক আছে, দেখা হবে আবার আগামী কোনো ভিডিও নিয়ে। এখানে বিদায় নিয়ে নিই।